بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

সূরা আল জাসিয়াতে 23 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন আফারা আইতা মান ইত্তখাযা ইলাহাহু হাওয়াহু তুমি কি লক্ষ্য করেছ। তাকে যে তার খেল খুশিকে নিজের উপাস্য বানিয়ে নিয়েছে উপাস্য করে নিয়েছে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে সেটাকে সে ভালো মনে করে যেটাকে তার প্রবৃত্তি ভালো মনে করে আর সেটাকেই সে মন্দ মনে করে যেটাকে তার প্রবৃত্তি মন্দ মনে করে অর্থাৎ আল্লাহ তার রসুলের যাবতীয় বিধি প্রবৃত্তির উপর চাহিদাকে প্রাধান্য দেয় এবং তার জ্ঞান বুদ্ধিকে বেশি গুরুত্ব দেয় অথচ জ্ঞান বুদ্ধিও পরিবেশ দ্বারা প্রভাবিত প্রভাবিত হয়ে অথবা স্বার্থপরতার শিকার হয়ে প্রবৃত্তির মতো ভুল ফাইসলাও করতে পারে এটা একটা অর্থ দ্বিতীয় অর্থ একটা এই করা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ পথ নির্দেশ ও দলিল ছাড়াই সিও মনমর্জির দিন অবলম্বন করে আর কেউ কেউ বলেছেন এ থেকে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যে পাথর পূজা করত। যখন তুলনামূলক কোনো সুন্দর পাথর পেয়ে যেত তখন সে পূর্বের পাথরকে ফেলে দিয়ে দ্বিতীয় পাথরটিকে উপাস্য বানিয়ে নিত তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলাহাহু হাওয়াহু বলতে না করে নিজের মন কি চলা কিংবা নিজের মন ইবাদত করা নিজের মন পৃথিবীতে নিজের জীবনকে গড়ে তোলার নামে হচ্ছে যে তার নফসকে ইলাহ বানিয়ে নেয় আর যে হ্যাঁ যে নিয়মিত এবাদত করে না অলসতার কারণে না অলসতার কারণে না বরং নিজের মন যে ইবাদত করে জি ইচ্ছা মত ইবাদত করে ইচ্ছা মত করে না ইচ্ছা মত যাচ্ছে তাই করে কিংবা ইবাদতে এমন যে পাওয়ার অবলম্বন করে যে পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি এমন তরিকাস অবলম্বন করে যে তরিকাে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতে বলিনি এই সমস্ত জিনিসকেই না এই আয়াতের আওতায় আনা হয়েছে মিততাকা দা ইলাহু হা